তাহলে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, এই সুরের মোহনা, এই ইউটিউবার, এই সমস্ত ইউটিউবার ব্যবসায়ী কি বালা করতে চাই? সুস্থরা গলা দিয়ে আওয়াজ বাই দেন, আবার মিউ মিউ করে, আবার হেতে আনে ত্রেট মারে। এই দালালগুলো এই কথাগুলোকে কাট করে মিজানুর রহমান আজহারির কাছে লাগাই দিস। থাপড়ায় চাপা দাঁত ফালাই দিমু। অর্থাৎ তারা বোঝাতে চায় যে আজহারি হলো আকাশচুম্বী জনপ্রিয়তা। এখন যে কেউ আজহারি সাহেবের বিরুদ্ধে বললেই তাকে একদম তারা রুস্ট করে ফেলবে। হাইওয়ান والله لا تفرق عليك কোন পিরে বইতে লেখা আছে? চরমরাই পিরে বইতে লেখা আছে মাওয়াইদে ফাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে উর্দুতে একটি প্রথম, কারো যদি দুজন পীর হয় এবার উর্দুতে লেখা তাহলে করে মানুষ হাদিস কোরআন বুঝে থাকে। আগার কেসি কে দো পীর হো তো দো ডানা পকড় কে ভেস্ত মে লে জায়গা কোই খরচ নেই। বাংলা পরে পৃষ্ঠা 56 নম্বর পৃষ্ঠা লেখা আছে যদি তোমার দুজন পীর হয় এবং দুজন পীর ভালো হয় দুই পীর তোমাকে দুই ডানা করে ভেস্ত নিয়ে যাবে পুরুষ বিদ্যালয়। আমার জামাতের বন্ধুরা আমার খুব ক্ষিপ্ত হয়ে গেছে, এমন ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে খাইয়া ফেলাইবে না কি করবে, বেচারা দিশাই পায় না। আচ্ছা, আমি তো ঐক্য করবো না কথা বলি নেই, আমি তো ঐক্যর পাগল। কিন্তু ভাই হো, তোমার আমার মাঝখানে যদি মাদার গাছ থাকে তাহলে মোয়ানাকে করবো কিভাবে? ফারুক সাহেব, আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে, আপনি দেশটা ঘুরে দেখেন। ঘুরে দাঁড়াবো কেন? তাহলে আপনার সাথে কথা বলবো কিভাবে? এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আমার প্রস্তাবকে তুমি রক্ষা না করে বরং কি করলা, আমাকে যা ইচ্ছা তাই গাড়ি গ্লাস করতেছো, যা মনে চায় তাই গাড়ি দিতে আসো। তার তো নানান প্রবলেম, সে তো প্রবলেমের ডিব্বা। এই যে দেখেন বিএনপি জামাতের মধ্যে এখন বিএনপি জামাতকে মুনাফিক বলে আর জামাত বিএনপিকে মুনাফিক বলে। থাপড়ায় চাপা দাঁত ফালাই দিমু। কিন্তু আমরা যখন মিলব এমন মেলা মেলব, তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল্লাহর মধ্যে, ইত্তেহাদুল্লাহ জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। এত বড় গাদ্দারি তুই আমার লগে করছিস, কেন করেছিস তুই বল ভাইয়া, কেন করেছিস? তোকে আমি কত বড় অপূর্ব সুযোগ দিয়েছি। ये रॉन्ग नंबर है। রং নম্বর ই রং নম্বর রসুল্লাহ দর্শরী করি
রং নম্বর হাইয়ে মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ये रॉन्ग नंबर है। अल्लाह अकबर अल्लाह 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 रॉन्ग नंबर है। ये रॉन्ग नंबर है। अल्लाह अकबर جب خون دلر خون جگر ہم برسائے گے جب خون دلر خون جگر ہم دیکھے گی جب نقل محبت میں سمر ہم خدا بہت دورے بہت دورے بہت دورے এত নিকটে এত নিকটে বন্দা বন্দার কাছে যত নিকটে আল্লাহ বলে তুমিও দরজা খুলবে না আমরাও দরজা ছাড়ব না দরজা ছাড়। এই রং নম্বর এই রং নম্বর আমরা কারোর সাথে মিললে ভালো মতো মিলি, না মিললে দূরেই থাকি। ওই মুনাফিকি ভন্ডামি মেলে আমরা মিলি না, আবার ভালো হই না। তার তো নানান প্রবলেম, সে তো প্রবলেমের ডিব্বা। তোরা অনেক বড় ক্ষতি করি আলাইছ, বিয়ের মেলা তো কি করণের কথা? হ্যাঁ তো কষ্ট হইতেছে আপনারা, মোটামুটি শরীর একটা ভাব আইছে না?